চন্দনেশ উপজেলা আওয়ামী লীগের সমাবেশত উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত দুইজন এসআই সহ 12 জনের মতো আহত হয়। চন্দনেশ সদরের শামিন পার্কত উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সভা অক্টোবরের 26 তারিখ বৃহস্পতিবার বিকেল 4:30 তারিখে এই ঘটনা ঘটে, যেটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু আহমদ জুনু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলালুদ্দিন চৌধুরী সহ বহু নেতাকর্মী আহত হয়। তৎক্ষণাৎ চন্দনেশ থানা পুলিশ ঘটনাস্থলে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ধরে। সেক্রেটারি সভাপতি গ্রুপের সাথে এক সদস্যের সাথে তাদের কর্তব্যতত্ত্বের এক পর্যায়ে আবু আহমদ জুনুকে আঘাত করে, মাথায় আঘাত করলে উনি গুরুতর আঘাত হয়। আঘাত প্রাপ্ত হলে তখন একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, মানে এলাকাতে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে আমরা পুলিশ দৌড়ে আসে, তারপর এদেরকে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করি এদেরকে বিভিন্ন জায়গায় চলে যায়। জিবারে কেন্দ্র করি দলীয় বিক্ষুব্ধ নেতাকর্মী হল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত টায়ার জ্বালায় আর গাছ ফুরিয়ে নেয়, প্রায় 2 ঘন্টার মতো সড়ক অবরোধ করে রাখে। সভাপতির নির্দেশে করি সভাপতিরা বহিষ্কার যতক্ষণ না করে, নইলে হালিয়ে আবার অবরোধ হইব। আর জাহাঙ্গীরের 24 ঘন্টার ভিতরে বহিষ্কার করা হবে, নইলে আর আবার হালের তোল, আবার রাস্তা অবরোধ করব। আহত নেতাকর্মী হলরে চন্দনেশ সদর হাসপাতাল, দোয়াজের হাসপাতাল, বিজিএস ট্রাস্ট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসা দেওয়া হয়। ইতারাই আজ আওয়ামী লীগ অনুপ্রবেশ গড়িয়ারে ইতারা এই ঘটনা পরিকল্পিত করছে এবং ইতারা তাগড়া ছিলাম দাঁই আর সেগবুট লিগেরে আরও 10-12 জন যুবলীগ ছাত্রলীগের কর্মী আর সেই বুট্টিগের আহত হয়েছি। আইতে এত বড় বড় ইট মাইর মঞ্চতে আর আসলে আর মঞ্চতে আসিলাম, সেখানে সব মঞ্চতে আসি এবং একখান মনে দেখে পূর্ব পরিকল্পিতভাবে ঘটনা ঘটে এবং এই আঘাত আরও তাজি আনো এঘাত আরও তার আরও মিনিমাম 20 বার উপরে আর ওই। এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার C+TV জানাই, প্রায় 6:30 মিকে করে প্রায় চন্দনা সত্তুন এটা 5 জন রোগী এসে আনান, এটা গুরুতর অবস্থা সেটা 3 জন, এদের কেজুয়ালিটি গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে এটা ভর্তি হয়ে 3 জন রোগী। শরীর আঘাত নয়, এটা পাথরের আঘাত, বাড়ি জিনিসের আঘাত, বাসর আঘাত এগিয়ে নয় এদের, তো আপাতত আশঙ্কা মুক্ত ব্যাগিন। ঘটনার যে বা যারা জড়িত এবার তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী হল। তো প্রত্যেকে সচক্ষে জিনিসখান দেখি, যারাই গরক না কেন এই ঘটনার আর তারা দৃষ্টান্তমূলক শাস্তি চায়। ডেস্ক নিউজ, C+TV, চট্টগ্রাম। দর্শক, আনার এই ভিডিও কিনা অনারত কমলা দিই এই লাল সাবস্ক্রাইব বাটন কবে উপসাপ এবং C+ ফোন এই চাহ।